আমরা প্রায়শই বিভিন্ন গেমিং ফোন বা গেমিং ল্যাপটপগুলোতে 8 GB কিবোর্ড দেখে থাকি। সেগুলো সেই ডিভাইসটির একটি ডিফারেন্ট লুক এনে দেয়। তো তোমরা চাইলে কিন্তু এই ধরনের 8 GB মেকানিক্যাল কিবোর্ড তোমাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ব্যবহার করতে পারো। তার জন্য তোমাদেরকে একটিমাত্র অ্যাপ ইনস্টল করতে হবে। ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা চাইলে অ্যাপটিকে ইনস্টল করতে পারো অথবা প্লে স্টোরে অ্যাপটি অ্যাভেলেবেল। অ্যাপটিকে ইনস্টল করার পর তোমরা অ্যাপটির ঠিক এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে। তবে আমি সাজেস্ট করব অ্যাপটির সেটিং করার আগে মোবাইল ডেটা অফ করে নিতে, না হলে এই অ্যাপটিতে বেশ কিছু অ্যাড শো করে। তো এই অ্যাপটিতে কিন্তু প্রচুর থিম আছে, তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো থিম চুজ করতে পারবে। এছাড়াও এই প্লাস আইকনটিতে ক্লিক করে কিন্তু তোমরা প্রতিটা থিমকে কাস্টমাইজ করতে পারবে। এখান থেকে কিবোর্ডটি স্টাইল, কালার, ব্যাকগ্রাউন্ড কি, এছাড়াও কিবোর্ডটির ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করা যাবে। সেখানে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি অথবা বিভিন্ন কালারও অ্যাড করতে পারবে। এছাড়াও আমরা পাশেই যে এ টু জেড অপশনটি রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপটির নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে নিতে পারবে। অ্যাপটিতে বাংলা, হিন্দি, ইংলিশ সহ মোটামুটি সব ধরনের ল্যাঙ্গুয়েজই রয়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারবে। তো আশা করি তোমরা এখান থেকে তোমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে। এছাড়াও এই সেটিং অপশনটি থেকে কিন্তু তোমরা কিবোর্ডটির কি প্রেস সাউন্ড, কিবোর্ড ফন্ট, কিবোর্ড লেআউট, ভাইব্রেশন অন অফ, স্পেশাল কি, পপ আপ কি প্রেস, এই সমস্ত কিছুই কিন্তু এক কথায় কাস্টমাইজ করতে পারবে। এক কথায় এই অ্যাপটির তোমরা সমস্ত অপশন কিন্তু কাস্টমাইজ করতে পারবে, যেগুলো আমাদের মোবাইলে প্রি ইনস্টল কিবোর্ডগুলোতে কিন্তু সচরাচর দেখা যায় না। তাই চাইলে তোমরা কিবোর্ডটিকে ইনস্টল করে এই 8 GB লাইটিং কিন্তু এনজয় করতে পারো। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই কিবোর্ডটির সাউন্ড। বিশেষ করে যারা পাবজি বা ফ্রি ফায়ার মতো গেমগুলি খেলতে পছন্দ করে তাদের এইসব সাউন্ড এক কথায় পছন্দ হবেই হবে। কারণ এই কিবোর্ডটিতে গান সাউন্ড, হেডশট এবং মেকানিক্যাল সাউন্ডের মতো বেশ অনেক ইন্টারেস্টিং সাউন্ড কিন্তু রয়েছে। এছাড়াও গেমিং এক্সপিরিয়েন্সের জন্য তো 8 GB লাইটিং আছেই। তো ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এছাড়াও এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এইরকমই বিভিন্ন অ্যাপ রিভিউ এবং টেক আপডেট পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।